যিনি আমাদেরকে সুস্থ সরল মনে সুস্থ অবস্থায় এই মসজিদে এসে জুমার নামাজ প্রস্তুত করার জন্য আসার তৌফিক দান করেছেন সকলে মনে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের লাস্ট প্রফেট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সহস্র কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে আমি সূরা বাকারার 21 নম্বর আয়াত এবং সূরা নিসার 69 নম্বর আয়াত পাঠ করলাম। বুখারী শরীফের 6168 নম্বর হাদিস পাঠ করলাম। এই আয়াতগুলোকে সামনে রেখে সময় অনুসারে আমার বক্তব্য এতে টানব ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি সাহলি সাদরি ওয়াইসর আলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আজকে যে বিষয় বস্তুটা আপনাদের সম্মুখে হবে সেটা হচ্ছে সলাতে আমাদের মন বসে না কেন। সলাতটা আমরা যে করছি আদায় করছি তার কি বলছি, সেই সলাতে সেই নামাজে আমরা কি বলছি বুঝতে পারছি কি না, সেই জিনিসগুলো কি আমরা বলছি সে সম্পর্কে আলোচনা করব। যে সলাত আমরা পড়ছি প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহর কাছে এসে, সেই দোয়াগুলো কি জিনিস, সেই দোয়াগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের মনটা অটোমেটিকলি মসজিদে থাকবে। আর যখন আমরা সেই সলাতে কি পড়ছি দোয়াগুলো কি বলছি আল্লাহর কাছে কি চাইছি সেইগুলো তো আমরা বুঝি না, তাহলে আমাদের মনটা কি করে থাকবে, এই সম্পর্কে আলোচনা করব। অনেক লম্বা চওড়া ঘটনা ইয়ে বিষয়বস্তু, সময় 15 মিনিট শেষ হয়ে গেল, 15 মিনিট সময় আছে। আর আমরা যে প্রথমে সলাৎ সম্পর্কে দুইটা জুমা চলে গেছে, সলাৎ কীভাবে পড়তে হবে সলাতের ফজিলত গুরুত্ব হয়ে গেছে, এখন আমরা সলাতে আমাদের নামাজ আমাদের মন বসে না কেন, মনটা সবসময় বাইরে কেন, আর আমরা সলাতে কি বলছি আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো আমরা অ্যাট ফার্স্ট মসজিদে প্রবেশ থেকে শুরু করছি, মসজিদে যে আমরা প্রবেশ করছি যেই দোয়াটা বলছি সেই দোয়াটার অর্থটা কি, মসজিদে আমরা প্রথমে যে ঢুকবো সেটা আগে কোন পা ঢুকবো কোন পা দিয়ে ঢুকবো সেটা বলা হয়ে গেছে। আবার বলে দিচ্ছি, মসজিদে যখনই ঢুকবেন তখনই ডান পা আগে ঢুকাবেন, মসজিদ থেকে যখন বের হবেন বাম পা বের করবেন তারপর ডান পা বের করবেন, এই হলো নিয়ম, এলো আল্লাহ রাসূলের সুন্নাত। তাহলে আল্লামা মুফতাহালি আবু আবার রহমাতিক, আমরা যে মসজিদে প্রবেশ করছি তার অর্থটা কি, আমরা এটা দোয়া প্রায় সবাই বলি কিন্তু এর অর্থটা কি এর মানেটা কি, আল্লামা মুফতাহালি আবু আবার রহমাতিক, আল্লাহ তুমি তোমার রহমতের দরজাকে খুলে দাও। তাহলে আল্লাহ যদি আমাদের জন্য আমার জন্য আমি যখন বললাম আমার জন্য আল্লাহ আপনাদের জন্য সকলের জন্য যখন সেই রহমতের দরজা খুলে দেবে, এক কথায় আল্লাহ যখন রহমতে থাকবো তখন কি আমাদের আর কোনো অসুবিধা হবে, যারা আল্লাহর রহমতে থাকে তাদের কোনো কেউ ক্ষতি করতে পারে না। তা আমরা যখনই একপাশ ঢুকলাম মসজিদের মধ্যে তখনই তো আমরা বললাম আল্লাহকে, হে আল্লাহ তুমি আমাদের জন্য আমার জন্য সেই কি করো রহমতের দরজাকে তুমি খুলে দাও। তারপরে আমরা এসে মসজিদের প্রথম নিয়ম হলো মসজিদে ঢুকে তারপরে বসার আগে দুই রেখাত সন্ন্যাত পড়তে হবে, অবশ্যই দুই রেখাত সন্ন্যাত পড়ার পরে বসতে হবে। একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে একজন সাহাবী এসে মসজিদে এসে বসে গেছিলেন, তখন আল্লাহ রাসূল তাকে আবার দাঁড় করে বলেছিলেন আবার তুমি দুই রাকাত সুন্নাত পড়ো তারপর বসো। তাহলে মসজিদের হক, মসজিদের হকের জন্য আপনাকে খুতবা চলা অবস্থাতেও আপনাকে দুই রাকাত সুন্নাত পড়ে বসতে হবে। এসে আমরা যে সলাৎ শুরু করব,
প্রার্থনা শুরু করব সালাতটাই মানে প্রার্থনা সালাতটাই কায়েম করব না আল্লাহর কাছে চাওয়া আমরা যেটা ভাবি আমরা যেটা মনে করি যে সালাতের পরে সালাম ফেরার পরে আমরা দুই হাত তুলে যেটা চাই সেটাই হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা না সালাত মানেই প্রার্থনা সালাত মানে আল্লাহর কাছে চাওয়া তাহলে আমরা প্রথমে যে সালাত আল্লাহর কাছে চাইছি সেটা কি সেটা এসে আমরা তাকবীর দিয়ে আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মানে আল্লাহ মহান আল্লাহ সবথেকে বড় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল এবং বান্দা হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের দিকে নামাজের জন্য এসো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তোমরা অব্যাহতির জন্য এসো ভালোর দিকে আসো কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ যখন বলতে হয় তখন আমাদের প্রচলন রয়েছে যে আকামাল্লাহ আদামা বলতে আমরা সে হাদিসটা ঠিক নয় সে হাদিসটা দুর্বল আপনাকে বলতে হবে আকামাতিস সালাত যা মুয়াজ্জিন বলবে একমতে সেটাই বলতে হবে নামাজ কায়েম হচ্ছে নামাজের জন্য দাঁড়িয়ে যাও আকামাতিস সালাতের অর্থ হলো যখনই আকামাতিস সালাত থেকে নামাজ একমতে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কে কোনো মাবুদ নেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এর অর্থ আমরা কয়জন জানি তারপরে যখন আমরা তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে যখন আমরা বুকের উপরে হাত বাঁধি তখন কি বলি আমরা 90% আমি বলতে পারি মসজিদে যতগুলো আছে 95% লোকের সেই দোয়াটা হয় না ইচ্ছা করে যদি শোনা যায় প্রত্যেকের চারটা করে ভুল বের করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু আমরা শুদ্ধ করি না আমরা কি বলি আল্লাহ মা বায়াত বাইনি ওয়া বাইনা খাতা ইয়া কামা বা আত্তা তো কামা বা আত্তা বাইনাল মাসরিকে তো বাইলা মাসরিকে বলি ওয়াল মাগরিব আল উনাকিন আল খাতায়া কামাই উনাকা সাবুল আবিয়াজো আমরা বলি সাবুল আবিয়াজো মিনাদান না সাল্লাম আসিল মিনাল খাতায় একটাই মিনাল আছে এখানে আর দুই জায়গাতে শুধু আছে কি খাতা ইয়া ইয়া আর এখানে আছে একটা ইয়া মিনাল খাতা ইয়া আমরা তিন জায়গাতেই বলি মিনাল খাতা ইয়া এখানেও খাতা ইয়া লাস্ট খাতা ইয়া তো সাবলা বিয়া জো মিনাল খাতায় তিন জায়গাতে চার জায়গাতে আমরা ভুল বলি না তো চেক করে দেখেন নামাজের পরে বলবেন ওইটাই আসবে হাজার মুখস্থ করা আছে ওইটাই আসবে তো আমাদেরকে একপাশে আমাদের বায়াত বানি নিয়াত বানি দোয়াটাই তো ঠিক হয় না তাহলে আমাদের নামাজটা হবে কি করে শুদ্ধভাবে বাইনাল মাসরেকে ওয়াল মাগরেবে আল্লাহ নাকিনি এখানে আমরা মিনাল খাতায় বলি এখানে শুধু খাতা ইয়া ইয়া বিল মায়ে ওয়াসাজ ওয়াল বার এটা হলো সঠিক এর অর্থটা কি আল্লাহ বায়াত বাইনি ওয়া বাইনা খাতা ইয়া ইয়া হে আল্লাহ তুমি আমার থেকে আমার গুনাহকে আল্লাহ বায়াত বাইনি দূরত্ব করো দূরত্ব রাখো ওয়া বাইনা যে মত তুমি সেই পূর্ব এবং পশ্চিমকে দূরত্ব রেখেছো সেই মত আমার থেকে আমার গুনাহকে কি করে দূরত্ব রাখো আল্লাহ বায়াত বাইনি ওয়া বাইনা খাতা ইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাসরিকে ওয়াল মাগরিবে আল্লাহ নাকিনি হে আল্লাহ তুমি আমাকে পরিষ্কার করে দাও আল্লাহ নাকিনাল খাতা ইয়া আমার গুনাহ থেকে যেই মতো সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয় কামাই উনাকা সাউবুল আবিয়াজ সাদা কাপড়কে যেই মতো ময়লা থেকে পরিষ্কার করা হয় ওই মতো আমাকে আপনি আমার গুনাহ থেকে আমার খাতা থেকে আমার পাপ থেকে পরিষ্কার করে দাও সাউবুল আজনা দন্নাস আল্লাহ মাকসিল খাতা ইয়া বিল মাই ওয়াল সার্জ আমাকে ধুয়ে দাও পানি দিয়ে বরফ দিয়ে বৃষ্টির জল দিয়ে শিশির দিয়ে আমাকে ধুয়ে দাও আমার গুনাহ থেকে তাহলে এর অর্থটা কি এই অর্থ বুঝে যদি আমরা পড়ি তাহলে মনটা কি মাইন্ড থেকে আর বাইরে যাবে মাইন্ড থেকে আপনার সেই দোকানে যাবে মাইন্ড থেকে সেই মোবাইলে যাবে যাতে এর অর্থটা কি আমি আল্লাহর কাছে চাইছি আমার
গুনাহ মাপের কথা আমি চাইছি আল্লাহ আমাকে পরিষ্কার করো আমি আমার গুনাহ মাপের জন্য এই মসজিদে এসেছি এই উৎকৃষ্ট জায়গাতে এসেছি তাহলে পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা কি সবথেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ আর সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আমরা বিপরীত উল্টা চলছি আমরা উল্টা চলছি ভালোর জায়গাতে আমরা খারাপ মনে করছি কারণ আমাদের মন বসে না মাইন্ড নাই আমাদের মনটা সব সময় বাজারে আর বাজার সবথেকে নিকৃষ্ট জায়গা তাহলে এই যদি দুয়াটার মাইন্ড নিয়ে পড়ি এই অর্থটা বুঝে যদি আমরা পড়ি তাহলে আমাদের মনটাকে বাইরে যাবে কোনো সময় যেতে পারে না তারপরে আল্লাহ বাইদ বনে হয়ে গেল তারপরে আপনি কি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ আমি পানা চাচ্ছি পরিত্রাণ চাইছি তোমার কাছে সমদ্দুর শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে যেই শয়তানকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো যে শয়তানের প্রতি তুমি লানাত বর্ষিত করেছো সেই শয়তান যেন আমাকে পথ ভ্রষ্ট না করতে পারে সেই শয়তান থেকে তোমার কাছে আমি পানা চাইছি বিতাড়িত আজন শয়তান আজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি পরম করুণাময় দয়ালুর নামে যিনি অতি দয়ালু অতি দয়াময় তারপরে কি পড়ছি সূরা ফাতিহা সেই সূরা ফাতিহার কতটুকু গুরুত্ব আছে আমরা জানি আমরা ভাবি যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা কি জিনিস গোটাই 30 পারা যে কোরআন রয়েছে 30 পারা কোরআনের মধ্যে যতটুকু জিনিস রয়েছে সার সংক্ষিপ্তভাবে এই সূরা ফাতিহার মধ্যে রয়েছে চিন্তা করেন সামান্য একটা মোবাইলের মেমোরিতে চিপসে কত রকম জিনিস ঢুকা থাকছে আপনি এটা চিন্তা করতে পারেন ভাবতে পারেন যে সামান্য সেই সাতটা আয়াতে এই সাতটা আয়াতে এই 25টা শব্দ রয়েছে 113টা অক্ষর লেটার রয়েছে সেই সূরা ফাতিহাতে যে সূরা ফাতিহাতে কি গোটা প্রাণ 30 পারা 6666টা আয়াত কি এর মধ্যে ঢুকা থাকতে পারে অসম্ভব তাহলে আপনি এটা বলেন সারা বিশ্বের খবর মাত্র এই সামান্য একটু জিনিসে হাফ ইঞ্চি লাই আর আধ ইঞ্চির মধ্যে এই 3-2 সেমির মধ্যে কি করে ঢুকা থাকতে পারছে আল্লাহ করতে পারে না সূরা কোরআনের যতটুকু সার অংশ রয়েছে সূরা ফাতিহাতে আছে সবথেকে শ্রেষ্ঠ সূরা সবথেকে দামি সূরা হচ্ছে সূরা ফাতিহা সূরা ফাতিহার অর্থ কি সূরা ফাতিহা মানে আরম্ভ করা হয় প্রথম সূরা কোরআন মাজিদের সূরা সূরা ফাতিহা তার জন্য তার নাম ফাতিহা রাখা হয়েছে সূরা ফাতিহার নাম সাবে মাসানি সূরা ফাতিহার নাম হচ্ছে কি সেফা সূরা ফাতিহার নাম হচ্ছে আরিক ঝাড়ফুঁক করা মানে সূরা ফাতিহা দিয়ে আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে যে কোনো রোগের ঔষধ হলো সূরা ফাতিহা সূরা সাবাতুল মাসানি একটা ঘটনা যে একদিন একটা কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন নবী যুদ্ধ পাঠালছিলেন সাহাবীকে মানে ওই যুদ্ধ থেকে ফেরার সময় কিন্তু ওই দেশে তারা কিন্তু একটা গ্রামে একটা পাড়ায় সেখানে আশ্রয় নিয়েছিল নেওয়ার পরে ওই গ্রামের যে লিডার তাকে সাপে কামড়ে নিয়েছিল কিন্তু কোনো যাতে তাকে ভালো করতে পারেনি তখন একটা লোক এসে বলছে তোমাদের মধ্যে কি কেউ কিছু জানে যে সাপে কামড়েছে আমাদের নেতাকে তো তোমরা ভালো করতে পারবে তখন ওর মধ্যে একজন সাহাবী চলে গেছিলেন যে সেই সূরা ফাতিহাকে 41 বার পরে ফোঁক দিয়ে সেই বিষ নামিয়ে দিয়ে তাকে ভালো করে দিয়েছিল তাকে 30টা ছাগল দেওয়া হয়েছিল তখন সাহাবারা বলেছিলেন এইটা নিয়ম এটা আমরা খাবো না আমরা নিব না কারণ আল্লাহ রসুল তো বলেনি তাহলে আল্লাহ রসুলের কাছে যাবে আল্লাহ রসুল কি বলছে তারপরে আমরা সেটা গ্রহণ করব সেই 30টা ছাগলকে নিয়ে এসে আল্লাহ রসুলকে বলা হয়েছিল যে এই সাহাবি যে 41 বার ফুঁক দিয়েছিল সূরা ফাতিহা পড়তে বিশ্রাম এসে তাকে ছাগল দিয়েছিল 30টা সেটা ঠিক না বেঠিক আল্লাহ রসুল বলেছিলেন আমারও এক ভাগ রাখো দয়া করে আমাকে দাও তাহলে তুমি কি করে জানলে যে সূরা ফাতিহা তো সেই 20 জানা যায় তখন আল্লাহ রাসূল বলেছেন এই সূরার নাম হচ্ছে সূরা আর রাকিক মানে ঝাড়ফুঁকের সূরা সে তাহলে এই সূরার ভিতরে কতগুলো জিনিস রয়েছে তার অর্থটা শুনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই সারা বিশ্বের মালিক সারা জাহানের মালিক প্রতিপালক আল্লাহর জন্যই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলামিন অর্থ হচ্ছে সারা বিশ্বের প্রতিপালক সারা বিশ্বের সেই রব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রবের অর্থ
সেই পৃথিবীতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যা আছে সবাইকে সবারই রব মানে সবাইকে তিনি খাবার দিচ্ছে শুধু ঈমানদারকে খাবার দিচ্ছে শুধু কি মুসল্লিকে যারা নামাজ পড়ে তারা খাবার দিচ্ছে না যারা তাকে মানছে যারা তাকে মানে না যতগুলো সৃষ্টি করেছেন সমস্তরই রব হচ্ছে কে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ আল্লাহর প্রশংসা তারই প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানের রহিম রহমান করুণাময় যে করুণাময় পৃথিবীতে এবং পরকালে রহমানের অর্থ তার দয়া তার করুণা সেই পৃথিবীতে সকল মানুষের জীবজন্তু পশু পাখির জন্য সমস্ত মানুষের জন্য সেই রহমান আর রহিম শুধু কিয়ামতের দিন শুধু মুমিনদের জন্য মুসলমানদের জন্য মুত্তাকিদের জন্য সেই দিন সেই বেধর্মী বেনামাজি শরীয়ত বিরোধী যারা করে তাদের জন্য সেই রহিম হবে না সেদিন তার করুণা পাবে না তার দয়া পাবে না তাহলে রহমানুর রহিম যিনি করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন সেই বিচার দিনের মালিক যার সেই দিন তার আগে কেউ কথা বলতে পারবে না সেই বিচার দিনের মালিক হচ্ছে কে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু নির্দিষ্ট করে বলছে মাহফুল অর্থাৎ কর্মকে কর্মকে কিরের আগে ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন কেনে যেখানে তাকে তাকিদ করে বলা হয়েছে অবশ্যই ইয়াকা নাবুদু খাস করে নির্দিষ্ট যে তারই আমরা কি করি ইবাদত করি ইয়াকা নাবুদু আমরা তিনারই ওই তারই ইবাদত করি অন্য কারো ইবাদত করি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তিনার কাছে সাহায্য চাই অন্য কারো কাছে সাহায্য চাই না এখানে যদি বলি আমরা তার ইবাদত করি তাহলে অন্য কারো ইবাদত করার কেন থেকে গেল এখানে বলতে হবে ওর অর্থ ইয়াকা নাবুদু আমরা তারই ইবাদত করি অন্য কারো করি না এখানে নিজে ভাবেই বলতে হবে না সেটা মানে উল্টা হয়ে যাবে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন আমরা তারই কাছে সাহায্য চাই প্রার্থনা করি সিরাতাল মুস্তাকিম এতক্ষণ তো শুধু প্রশংসা করা হলো আপনি কি করলেন তার উত্তরটা আছে এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে প্রদর্শন করো সঠিক পথে চালাও আপনি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করলেন তার কাছে সারা পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ এতক্ষণ যার কাছে যদি কোনো জিনিস চাইতে যাই কোনো লোকের কাছে বা কোনো মন্ত্রীর কাছে আমরা যদি যাই যে কি আমরা বলতে পারি বা কোনো লোকের কাছে কোনো টাকা পয়সা যদি হারিয়ে যাই তাহলে তার সাথে আগে গল্প গুজব করে তার প্রশংসা করে ও ভালো করে আমরা চাই কি না তো ডাইরেক্ট যদি আমি টাকা যদি কারোকে ধার করতে যান যদি বলেন এই ভাই আপনি 5,000 টাকা দেন আমার বেটের বিয়ে আছে আপনাকে টাকাটা দিবে কি আপনাকে 2 লাখ দিবে তো হাঁকিয়ে দেবে কারণ আপনি টাকা দিয়ে রেখেছেন ওকে তাহলে নিয়ম হলো চাহার কি আগে তার প্রশংসা করতে হবে তার গুণগান গাইতে হবে তাহলে তো আপনাকে দিবে তাই আল্লাহর কাছে এতক্ষণ ধরে আমরা কি করলাম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মা আরহামান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করো সঠিক পথে চালাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই পথ যে পথে আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন নিয়ামত করে পুরস্কার করেছেন তাদের পথে ওই পথ নয় গারিল মাগজুব আলাইহিম ওয়াসাল্লিন যাদেরকে তুমি গোমরাহ করে দিয়েছো পথভ্রষ্ট করে দিয়েছো সেই পথ নয় যে পথে আপনি অনুগ্রহ করেছেন যাদের প্রতি সেই পথ আমাকে আমাদেরকে কি করো পথ প্রদর্শন করো আনাম তালাইহিম গারিল মাগজুবে মাগজুবে তাকে ইয়াহুদি রাজওয়াল্লিন তাকে খ্রিস্টান আমরা শুধু এখন অনুসরণ করছি ইহুদি খ্রিস্টানের ইহুদি খ্রিস্টান আর দাঁড়িয়ে রাখে না ইহুদি খ্রিস্টান আর নামাজ পড়ে না ইহুদি খ্রিস্টান আছে এই টিভি দেখে ইহুদি খ্রিস্টান আছে জুয়া খেলে ইহুদি খ্রিস্টান আছে এই নবীকে ভালোবাসে না ইহুদি খ্রিস্টান আছে এই দিন ইসলাম দিনকে ভালোবাসে না ইহুদিরা নবীকে কেটে ফেলে দিয়েছে সৎ চক্ষে সরাসরি তারা কি প্রতিবাদ করেছে সেই জন্য ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিয়েছে আমরা তারই অনুসরণ করছি আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি নামাজে এসে কি যে আল্লাহ ওই পথ দেখাও যে পথে তুমি যাদেরকে অনুগ্রহ করেছো যাদের প্রতি তুমি পুরস্কৃত করেছো যাদের প্রতি নিয়ামত দিয়েছো সেই পথ দেখাও ওই পথ নয় যাদের তুমি ধ্বংস করে দিয়েছো যাদেরকে তুমি লাঞ্ছিত করেছো সেই পথ নয় আইন মাগজু আলাইহিম ওয়াসাল্লিন আমিন আমিন মানে কবুল করে নাও যখন সেই ইমাম আমিন বলে
মুক্তাদি বলে সেই সময় ফেরেশতারাও আমিন বলে যদি ফেরেশতার আমিনের সঙ্গে যদি আপনার আমিনটা মিলে যায় তাহলে আপনার দোয়া কবুল হয়ে গেল আপনি সঠিক পথ প্রদর্শন হয়ে যাবেন তাহলে ওই সময় আপনাকে জোরে আমিন বলতে হবে ইমাম যখন বলবে সাথে সাথে মুক্তাদিকে বলতে হবে তখন ফেরেশতার সঙ্গে যদি আমাদের আমিনটা মিলে যায় তাহলে আমরা সূরা আলহামদুলিল্লাহ সূরা সূরা পাতা যেটা বললাম সেটা তো সব রকম জিনিস আসলো কিনা আমরা পৃথিবীতে থাকব তার জিনিস আসলো কিনা আমরা পরকালে যেটা চাই অর্থাৎ জান্নাত সেটা আসলো কিনা তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের উদ্দেশ্য হলো আমাদেরকে সঠিক পথে দেখাও তাহলে আমরা এগুলো মানে বুঝে যদি সেই নামাজে বাইরে রাখো এই বাইরে রাখো ওখানে রাখা যায় বাইরে রাখো আর তুমি কেটে যে বাতাসা দিবে অন্য কারো আশা করবে না তাহলে যারা আমরা যে পথটা চাইছি সেটা কি সঠিক পথ তাহলে আমরা সঠিক পথে আমরা যদি এই মানেটা বুঝে যদি আমরা সূরাটা নামাজে পড়ি তাহলে আমাদের মনটা কি সেই বাইরে যাবে আমি চাইতে আসি তো সঠিক পথ আমি চাইতে আসি জান্নাত আমি চাইতে আসি সেই পথগুলো থেকে বাঁচতে আমি চাইতে এসেছি সেই আল্লাহর কাছে অন্যায় থেকে বাঁচতে আমি চাইতে এসেছি সেই জান্নাত লাভ করতে আমি তো এইটাই আমার চোখ দিয়ে মন দিয়ে আমার চাইব তাহলে আমার মনটা কি করে যেতে পারে তাই আমরা অর্থ বুঝি না আমরা মানে বুঝি না তার জন্য আমাদের সেই মাইন্ডটা সেই নামাজ থেকে চলে যাচ্ছে তাই আমরা যেন স্বার্থ বুঝে আমরা জানি না শিখব শিখতে কয়দিন সময় লাগবে আপনি চেষ্টা করেন আপনি সেই মোবাইলতে জানেন না সব তো ইংরেজিতে আপনি ব্যবহার করতে পারছেন ইংরেজি কি জানছিলেন আপনি সে আপনি কোথায় ইউটিউব কোথায় সেই গুগল কোথায় সেই মানে যত রকম পৃথিবী যত জিনিস আপনি মূর্খ এবিসি আপনি লিখতে পারবেন না আপনি কি করে চালাতে পারছেন সেই মোবাইলটা তা আপনি সেই আলহামদ সুরার মানে জানতে পারবেন না আপনি সেই মোবাইল থেকে শিখেন মোবাইলে আপনাকে শিখতে হবে মোবাইলে আপনি শিখিয়ে দিবে আপনাকে আপনি যেরকম ইউটিউবে সেই আলহামদ সুরা বলে তার অর্থ লিখে আপনি চা সার্চ করে আপনাকে বলতে হবে না পড়তে শিখতে হবে না ওরাই বলে আপনাকে শিখিয়ে দিবে তাহলে আমরা যেন ন সলাত আদায় করি তাহলে আমরা আগে মানে বুঝি তাহলে আমাদের মাইন্ডটা সলাতে থাকবে আমাদের প্রার্থনাটা সঠিক হবে তাহলে আমরা সেই সলাত কবুল হবে তাহলে আমাদের মাইন্ড কোনো দিকে যাবে না তাহলে আমি যেটা আয়াত পড়েছি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম হে বিশ্বের মানব এখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানবকে বলছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম হে মানব সম্প্রদায় তোমরা ওই প্রতিপালকের কি করো ইবাদত করো ওই প্রতিপালকের পূজা পাঠ করো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যারা সে তোমাকে আগেকার মানুষকে সৃষ্টি করেছে এবং সেই রব এবং তাকে দেখে তোমরা ভয় করো ইয়া আইয়ুহান নাস ইয়া নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম যে রব মিন কাবলিকুম আগেকার লোক সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছে এবং লাআল্লাকুম তাত্তাকুন তোমরা সে ধর্মবীর হও তোমরা পরহেজগার হও মুত্তাকি হও ওই আল্লাহর ইবাদত করে তাহলে আমরা এই আয়াতে আমরা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বলছেন যাকে সৃষ্টি করেছেন মানব জাতিকে সমস্ত মানুষকে ডেকে বলছে যে তোমরা কি করো অ্যাট ফার্স্ট আমার ইবাদত করো আমার প্রশংসা করো আমার গুণকীর্তন করো তাহলে তোমরা কি করো ধর্মবীর হও মোত্তাকি হও তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারছি তাহলে আমাদেরকে মোত্তাকি পরেজগার হতে হলে কি করতে হবে সঠিকভাবে সেই সলাত কায়েম করতে হবে সলাত যদি সঠিক না হয়ে পড়তে পারি তাহলে আমরা আমাদের সলাত আমরা মুসলমান হতে পারি আর মোত্তাকি হতে না পরেজগার হতে পারবো না তাই আমার অনুরোধ আমরা যেন সকলে সলাত সঠিকভাবে আরও বলার আছে কিন্তু সময় শেষ হয়ে গেল এরপরে ফের আবার বলা যাবে তাহলে আমরা এটুকুই যেটুকু বললাম আগে এটুকু আলহামদুল সুরা না হলে সুরা নামাজ হবে না যে ব্যক্তি সূরা পাতা নামাজে পাঠ করবে না তার নামাজ হবে না তাহলে সূরা পাতার কতটা গুরুত্ব আর প্রত্যেক টাইম আমরা সেই সূরা পাতা বলি যে সূরা পাতা পড়লে একটা অক্ষরে একটা লেটারে দশ নাকি তাহলে 113টা লেটার আছে তাহলে কত নাকি একবার পড়লে তাহলে এই সূরাটা আমরা সঠিকভাবে সুচ্চারণ এবং মানে মতলব আমরা যেন শিখে নিই আগে আর নামাজে তাহলে আমাদের মনটা এদিক ওদিক যাবে না তাই আমার অনুরোধ আমরা যেন সকলে এই সূরা এবং নামাজের আইন কানুন দোয়া দুরুজকে যেন ভালোভাবে উচ্চারণ করে বিশেষ করে বায়েত বাণীটা যেটা বললাম যে চারটা ভুল বাইনাল মাসরেকে তো বাইলা মাসরেকে বলি মিনাল খাতে তিন জায়গাতে বলি এক জায়গাতেই মিনাল খাতে আছে তারপরে সাবলা বিয়াজো নয় সাবুলা বিয়াজো মিনাদান্না সাল্লাম সিমনাল খাতে এখানে এই চারটা ভুলকে আমরা যেন সবাই সঠিক করে নিই তো আমাদের প্রথমে নমাজে স্টার্টে আমাদের ভুল তাহলে আমরা নমাজ কী করে হবে আমাদের দোয়া কবুল কী করে হবে তাই নমাজ পড়া ফরজ আপনি যাই করেন না কেন আপনি
জুয়া খেলেন, দোয়া মদ পান করেন, যাই করেন, নামাজ পড় না পড়লে আপনার কোনো আসবে না। আপনি নামাজ পড়লে আপনার ফরজটা আদায় করা হলো, তাই আপনি আগে নামাজ পড়েন, নামাজ পড়ে তারপর আপনি যাই করেন, নামাজ পড়েন তারপর আপনি সমস্ত কাজ খারাপ কাজ করেন না, কেন নামাজটা আগে ধরেন। কারণ যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে এমন একটা আপনার মায়া আসবে, দেন অটোমেটিক্যালি আপনার সেই খারাপ কাজটা ছুটে যাবে। আমি সলাত আদায় করছি, আমি নামাজ পড়ছি, আমি কী করে জুয়া খেলবো, আমি সলাত আদায় করছি, আমি কী করে আমি টিভি দেখবো। আপনার মাইন্ডটা আপনার মানে ধাক্কা দেবে, আপনার মাইন্ডটা সবসময় মারবে যে আমি সলাত পড়ছি, মসজিদে যাচ্ছি, আল্লাহ সাল সঙ্গে প্রতারণা করা হয়ে যাচ্ছে, আল্লাহর সঙ্গে হাসি ডাটা করা হয়েছে, আল্লাহ তো মানা করছে। অটোমেটিক্যালি আপনাকে আপনি শিখে যাবে, আপনি যাই করেন। আমরা আমাদের ভিতরে এমনও গুঢ়া লোক আছে, এমনও সেই মাথা মোটা লোক আছে যে ও নামাজ পড়ছে ফের চুরি করছে, ও নামাজ পড়ছে ফের গোল ঘুরছে, ও নামাজ পড়ছে ফের জুয়া খেলছে, ও নামাজ পড়ছে ফের দাইল চাপছে। এগুলো আমরা বলি, ওর থেকে আমি ভালো আছি। ও কত নিরেটের বাচ্চা, নিরেট, তার কোনো জ্ঞানই নাই। ওই ও নামাজ পড়েও খারাপ আর ও বিনা নামাজ পড়তে ভালো, কী করে হতে পারে? হ্যাঁ, ও নামাজ পড়লে না তোমাকে তো জাহান্নামে যেতে হবে, ওর কোনো আমল দেখতে পাবে না, আর ও নামাজ না পড়ে ভালো, কত বড় জ্ঞানী, ওর কোনো নলেজ আছে। ও নামাজ পড়লে ওর সলাতটা যদি ওই সলাতের নেকিটা ওর ওই আলাদা হলো, তার গুণা করলে ওটার নেকি আলাদা, নো গুণা আলাদা হলো, সেই দুটাকে যখন ওজন করা হবে, সেই নেকিটা তো সেই সলাত যেটা চুরি করেছে, যেটা জুয়া খেলেছে, সেই গুণাটা তো অতীত থেকে বরাবর হয়ে গেল, তাহলে ও পাপ থেকে বাঁচলো কি না? তা আপনি কী করে বলতে পারেন যে আমি নামাজ না পরিবার থেকে ভালো? ভুল খবরদার বলবেন না কোনো দিন, যা বলছেন ভুল বলে। আমাদের গ্রামে অনেকে বলে, আমার সামনে অনেকে বলেছে আমি ওর থেকে নামাজ না পড়ে ভালো আছি। তাহলে কত বড় জ্ঞানী ও, বৈজ্ঞানিক, কত বড় বৈজ্ঞানিক ও। তাই প্রত্যেকে যে যাই করেন না কেন, সলাতটা ধরেন, পালং সোনামাইটা ভালোভাবে আদায় করেন। আমা আলেন ওয়ালাদ এবং ওয়ালাইকুম হিসাব। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে এই সলাত কায়েম করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহু আমিন। আল্লাহ আমাদেরকে যেন আমাদের সেই সমস্ত গুণা থেকে বাঁচিয়ে রাখে, তার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহু আমিন। আল্লাহ আমাদের যারা পূর্বপুরুষ মারা গেছে তার ওয়াসিলে যারা আমরা এই মসজিদে দান খায়রাত করব বা করছি, তাদের সেই দান যে উদ্দেশ্য করছে সেই দানকে আল্লাহ তুমি সদর গ্রহণ করো। সকলে আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার সমস্ত বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। সকলে আল্লাহ আমিন। আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।